আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত নাহমদ হুসল্লি আলা রসুল হিল করিম আমাবাদ ফাউজ বিল্লাহ মিন শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ও আনফিকু মিম্মা রাজাকনা কুম মিন কবল আইয়া আতিয়া মাউত সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা সম্পর্কে ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা উত্তর চব্বিশ পরগনার সই সন্ন্যার একমাত্র ফারিগি মাদ্রাসা আলহামদুলিল্লাহ বেশ কিছু বছর থেকে ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা দিন বা দিন এগিয়ে চলেছে এবছর আলহামদুলিল্লাহ ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা থেকে পনেরোটা ছেলে ফারাগাত করে জেলার বিভিন্ন জায়গায় গিয়ে তারা দিনের খিদমত করছে এবং রাজ্যব্যাপী তাদের খিদমত লক্ষ্য করার মতো আলহামদুলিল্লাহ দু হাজার উনিশ সাল থেকে ধারাবাহিকভাবে এই ফারাগাতির সিলসিলা চলছে এবং আগামী আরও বেশি ছাত্র আমরা জাতিকে উপহার দিতে পারবো বলে আমরা আশা করি বর্তমান ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার ছাত্র সংখ্যা দুই ছেচল্লিশ জন আবাসিক ছাত্র এবং অনাবাসিক অনেক ছাত্রই রয়েছে যার খরচ হিসাবে দৈনন্দিন শুধু চাওয়াল লাগে নব্বই থেকে ছিয়ানব্বই কিলো আর আপনারা সবাই অবগত আছেন শুধু চাওয়াল রান্না নয় সাথে তার আনুষাঙ্গিক অনেকগুলো খরচ থাকে এছাড়া বিদ্যুৎ বিল তিন মাস বাদে বাদে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা গড় যদি একটা দেখি তাহলে বাৎসরিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি তিন মাসে বিদ্যুৎ বিল দিতে হয় এছাড়া শিক্ষক মাইনে বর্তমান শিক্ষক সংখ্যা জন এই মাস থেকে শিক্ষকদের মাইনে বাবদ এক লক্ষ ষাট হাজার টাকা করে আমাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে গুনতে হবে তবুও আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে আনুষাঙ্গিক এই খরচ খরচা বাদ দিয়েও আমরা বিগত বছরে প্রায় ৪৫ লক্ষ টাকা বিল্ডিং পারপাস কাজ করেছি আর এই সবটাই সম্ভব হয়েছে সাধারণ মানুষের এই বরকতময় এক দুই টাকা করে যে বরকতময় টাকা তারই মাধ্যমে আলহামদুলিল্লাহ নতুন করে আমরা জাতির উপকারে জাতির লক্ষ্যে আমরা চিন্তাভাবনা নিয়েছি যে উত্তর চব্বিশ পরগনার কোনো সহি সুন্নার মহিলা মাদ্রাসা নেই সেই মহিলা মাদ্রাসার কথা ভেবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা চিন্তা ভাবনা নিয়েছি এবং গত বছর আপনাদের কাছে যে আবেদন আমরা করেছিলাম ছাত্রদের ক্লাসরুমের জন্য সেই ক্লাসরুমটার এক অংশ আমরা মহিলা মাদ্রাসার জন্য অফ করেছি সেটার জন্য আমাদের ২২ লক্ষ টাকা খরচ হয়েছে নতুন করে আর একটা বিল্ডিংয়ের কাজ আমরা অলরেডি শুরু করেছি আলহামদুলিল্লাহ চুয়াল্লিশ লক্ষ টাকার প্রজেক্টের কাজ পাঁচতলা বিল্ডিং ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটা বিল্ডিংয়ের কাজ আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পেরেছি সে মহিলা মাদ্রাসা যত দ্রুত সম্ভব আমরা জাতির কাছে উপহার দিতে চাইছি এর জন্য প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জামাতবাসীর কাছে বিনীতভাবে আমি আবেদন করছি আমরা সবাই যদি একটু একটু এগিয়ে আসি বাংলাভাষী ভাইরা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলের কাছে আমার বিনীত আবেদন আমরা যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটু জাতির জন্য ভাবি তাহলে ইনশাআল্লাহুল আজিজ এ কাজ কঠিন হবে না তাই আমি বিনীতভাবে আবেদন করছি আপনারা সবাই যদি একটু একটু এগিয়ে আসেন দ্রুত ইনশাআল্লাহুল আজিজ দক্ষিণবঙ্গে কোনো মহিলা মাদ্রাসা নেই সেই দিকে আমরা এগিয়ে যেতে পারবো এবং জাতিকে ভালো কিছু উপহার দিতে পারবো সেই সাথে সাথে গোড়ারা সালাপিয়া মাদ্রাসাতে বর্তমান অনেকগুলো ইয়াতিম বাচ্চা রয়েছে তাদের কথা মাথায় রেখে নতুন করে একটা ইয়াতিমখানা তৈরি করারও লক্ষ্য নিয়েছি এবং তার ভিতের কাজও সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ সেখানেও প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ রয়েছে তো আমরা সবটাই ইনশাল্লাহুল আজিজ ইতিপূর্বে যেমন সবটাই সম্ভব হয়েছে এলাকার প্রতিটা মানুষের স্বল্প স্বল্প যে সেই বরকতময় টাকা তারই মাধ্যমে ইনশাল্লাহ সম্পূর্ণ হয়েছে আর আগামী দিনেও ইনশাল্লাহ আমরা ওইভাবেই যদি একটু এগিয়ে যেতে পারি তার ইনশাল্লাহ আজিজ এ কাজও খুব কঠিন হবে না খুব সহজভাবে আজিজ সম্পূর্ণ করা যাবে আপনারা আমাদের মাদ্রাসার যে নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট সেখানে আপনারা অর্থ দিতে পারেন এবং সকলেই কিছু কিছু দেবেন বলে আমরা আশাবাদী প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ এটাই থাকবে যে ইয়াতিম প্রকল্পে এবং মহিলা মাদ্রাসার জন্য সামান্য হলেও একদিকে মা বোনেদের কাছে আমাদের বিনীত আবেদন এমনিভাবে সমস্ত ভাইদের কাছে এমন কি। স্কুলের বাচ্চাদের কাছেও আমাদের আবেদন আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে যদি একটু চেষ্টা করি ইনশাল্লাহুল আজিজ সহি উন্নার একমাত্র ফারিগি মাদ্রাসায় যেমন আমরা উপহার দিতে পেরেছি এবং তার দ্বারা জাতির লোককে কিছু কাজ করতে পারছি আগামী দিনও মহিলাদের জন্য যদি আমরা কিছু করতে পারি ইনশাল্লাহুল আজিজ জাতির সংশোধন খুব দ্রুত সম্ভব হবে বলে এবং জাতির কাছে কিছু একটা দিতে পারবো বলে আজিজ আমরা তাহাকুল করতে পারি আশা করতে পারি এই আশা এই আকাঙ্ এই আকাঙ্ক্ষা এই আবেদন এই নিবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি